আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ ইবাই দুবাই থেকে। দেশে যাবেন ভাবছেন, হোটেল বুকিং দিয়েছেন? যদি বুকিং না দিয়ে থাকেন তাহলে দেশে যাওয়ার কথা বলে যান। এয়ারপোর্ট থেকে অনেক লোককে ফেরত পাঠিয়ে দিয়েছেন হোটেল বুকিং না থাকার কারণে। বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা চ্যানেল রয়েছে মাসুম বিল্লা ব্লগস, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। শুধু ডিসক্রিপশানে আরও কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রেখেছি আমি, ওইগুলোতে আপনারা গিয়ে জয়েন হয়ে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে দেশে যাবেন ভাবছেন, হ্যাঁ, যেহেতু সামনে ঈদ আসছে অনেকে দেশে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন বা নেবেন। তো অনেকে অলরেডি জেনেই গিয়েছেন, আমার মাধ্যমে হোক বা অন্যজনের মাধ্যমে জেনেই গিয়েছেন যে বাংলাদেশে যেতে হলে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো কিছুদিন আগে সেটা ছিল না, অনেকেই চলে গিয়েছিল, কিন্তু বর্তমানে আপনাকে দেশে যেতে হলে সর্বপ্রথম আপনাকে টিকিট করতে গেলে সর্বপ্রথম আপনাকে হোটেল বুকিং দেখাতে হবে। যদি হোটেল বুকিং দেখাতে পারেন তাহলে আপনার টিকিট হবে, নয়তো আপনার হবে না। আর যদিও টিকিট হয়ে যায়, বিমানে উঠতে পারবেন না হোটেল বুকিং না দেখালে, সেটা কিন্তু বাস্তব। অলরেডি কিন্তু অনেক মানুষকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে হোটেল বুকিংয়ের কারণে। আর আপনারা জানেন যে হোটেল বুকিংয়ের অনেক ব্যয়বহুল বাংলাদেশে, প্রায় একদিনের জন্য 4,000, সর্বনিম্ন সর্বোচ্চ আপনার 15,000। তো সর্বনিম্ন 60,000, সর্বোচ্চ প্রায় 2,500,000-3,00,000 টাকা খরচ হবে 14 দিনে। তো এই মুহূর্তে যারা যেতে চাচ্ছেন বা যাবেনই চিন্তা করছেন, তারা চিন্তা ভাবনা করেন কী করবেন, এই মুহূর্তে যাবেন কি না, প্রয়োজন হলে যান, নয়তো এই মুহূর্তে এত টাকা খরচ করে একজন প্রবাসী এত কষ্ট করে দেশে যাবে, তারপর 14 দিন তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারপর আবার কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে থাকতে হবে, সেই টাকা দিতে হবে। তো যাই হোক, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, যাদের অবস্থা ভালো, তারা যেতে পারেন। আমাদের মতো স্বাভাবিক, আমাদের মতো সাধারণ যারা আছেন তারা তো কখনো চিন্তাই করতে পারবেন। আমি নিজেও চিন্তা করেছিলাম দেশে যাওয়ার জন্য, কিন্তু যে পরিস্থিতি, চিন্তা বাদ দিয়ে দিলাম। আরেকটা কথা হচ্ছে, অনেকেই জানতে চাচ্ছেন যে যারা আরব আমিরাতে আছেন বা আসবেন ভিজিট ভিসায়, তারার কী অবস্থা? ভিজিট ভিসা আসতে পারবেন, কোনো সমস্যা নেই, সেই ফ্লাইটের ব্যবস্থা রয়েছে। আর এ অনেকেই জিজ্ঞাসা করছেন যে এই দেশে এসে কি কোয়ারেন্টাইন করতে হবে? না, এই দেশে কোনো কোয়ারেন্টাইনের ব্যবস্থা নাই। আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্ট পার হয়ে যেতে পারেন তাহলে এই দেশে আর কোনো সমস্যা নেই, এই দেশে আপনাকে স্বাগত জানিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো কোয়ারেন্টাইন নেই, কোনো কিছুই নেই, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন, যারা ভিজিট ভিসায় আছেন তারা আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে যে পরিস্থিতি বর্তমানে চলছে বাংলাদেশে, করোনা ভাইরাসের অনেক বেড়ে গিয়েছে, সেই জন্যই এই অবস্থা, আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ। তারপরও সরকার যে উদ্যোগটা নিয়েছেন যে বিশেষ বিশেষ ফ্লাইটে লোকগুলোকে পাঠাচ্ছেন, আবার দেশে যাচ্ছেন, সেটা অনেকটাই, অনেকেই উপকৃত হবেন যারা বেশি প্রয়োজন তাদের জন্য। তাই আপনাদেরকে বলবো, বিদেশে যাওয়ার আগে অবশ্যই হোটেল বুকিং দিয়ে তারপর বিমানে ওঠার চিন্তার নাম, বিমানে ওঠার জন্য নাম নেবেন, হয়তো কিন্তু আপনি যেতে পারবেন না, হয়তো টিকিট করে চলে যাবেন, ঠিক আছে? তারপর কিন্তু আপনাকে বিমানে উঠতে দিবে না হোটেল বুকিং না থাকলে, এই ভুলটা কেউ করবেন না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।